আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও আল্লাহর রহমতে আগের থেকে এখন একটু সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে নতুন আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো শুরু করা যাক আমার নতুন ভিডিওটি। বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি আজ সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। তা আমি সকালবেলা রান্নাঘরটি লেপে নিব। এই রান্নাঘরে অনেক দিন ধরে রান্না করা হয় না, তাই ঘরটা নোংরা হয়ে আছে। তাই আমি এটা পরিষ্কার করে তারপর লেপে নিব। তা আমি এখন মাটি আনার জন্য চলে গেলাম, লেপার মাটি আনার জন্য। আর এদিকে আমার ক্যামেরাম্যান ক্যামেরা ঘুরিয়ে আবার রাস্তাটি কেউ দেখিয়ে দিল আপনাদেরকে। তা আমার মাটি কাটা হয়ে গেছে, এখন আমি মাটি নিয়ে বাড়ি চলে যেতেছি। বাড়ি গিয়ে এগুলো এখন রেখে আমি পানিতে ভিজাই নিব। আর এই যে আমার বুনোটা কি করতেছে, গাছের পাতা ছিঁড়ে খাইতেছে, লেবু গাছের পাতা, সে যা পায় তাই খায় আল্লাহর রহমতে। আমি এখন পানি দিয়ে মাটিগুলো ভিজে নিলাম। তোমার মাটিগুলো ভিজানো শেষ, আমি এখন চলে যাবো রান্নাঘরে লেপার জন্য। আমি মাটিগুলো চালের কুড়া দিয়ে মিশে নিতেছি। তো এইভাবে মাটি দিয়ে চালের কুড়া দিয়ে মিশে লেপলে অনেক দিন থাকে, লেপাটা সুন্দর লাগে। তো অনেকদিন ধরে রান্নাঘরে রান্না করা হয় না, তাই মানে বৃষ্টির দিন তো কেমন যেন মানে সাদা সাদা ছত্রাকের মতো করে আসছে, তাই লেপে তারপর রান্না করব। কিন্তু এই চুলায় আমার রান্না করার ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল মানে এই চুলাটা ভেঙে তারপর পাইপের চুলা বানানো। তো পাইপের চুলাটা আনা হয় নাই, তো ব্যস্ত ছিলাম একদিন পাট নেওয়ার জন্য, তাই পাইপের চুলাটা আনা হয় নাই। কয়েক দিনের ভিতর পাইপের চুলাটা আনবো, আর তখন তোমাদের দেখাবো অবশ্যই। আর আমার লেপা প্রায় মানে কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চলে যাব কচু শাকানোর জন্য। তো আজকে আমি কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, সেই জন্য কচু শাকানতে চলে গেলাম। তাই তো বন্ধুরা, আমি দেখাবো যে কচু শাকগুলো কী সুন্দর হয়ে আছে রাস্তার সাইডে। তো আমি এখান থেকে মানে ভালো কিছু কচু শাক কেটে নিব। অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা, আর বাতাসে কি সুন্দর কচু গাছগুলো মানে নড়াচড়া করতেছে, প্রচুর বাতাস ছিল রাস্তায়। আমি দেখে দেখে কচু ভালো ভালো কচু শাকগুলো কাটলাম। তা আমার কচু শাকগুলো কাটা হয়ে গেছে, এখন আমি এগুলো নিয়ে বাড়ি চলে যেতেছি। আমি বাড়িতে চলে আসছি। তা আমি বাড়িতে এসে এখন কচু শাকগুলো বেছে কেটে সুন্দর করে কেটে নিব। এই কচুগুলো বন্য কচু, তো তাই হাত চুলকায়, হাত যাতে না চুলকায় তার জন্য হাতে সর্ষের তেল মুখে নিলে তাহলে হাত চুলকাবে না, আর যে কষ লাগে ওই কষটাও উঠে যায় হাত থেকে তাড়াতাড়ি ধুয়ে ফেললে। তো আমার কাটা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ধুয়ে নেব সুন্দর করে। তা আমি তো রান্না উঠাই দিচ্ছি। তা আমি আগে ভাতগুলো রান্না করে নিতেছি। তা আমি ভাত রান্না করার পরে এখানে ডাল রান্না করে নিতেছি। তা আমি মসুরির ডাল দিয়ে আর পুঁই শাক দিয়ে রান্না করব। তা আমাদের ঘরে আবার ছোট ছেলে মেয়ে আছে, তারা আবার কচু শাক খাবে না, তাই তাদের জন্য আমি ডাল রান্না করে নিলাম। আমার ডাল রান্না হয়ে গেছে, এখন আমি এগুলো মাটিতে ফেলে নিই। আমি আবার কড়াইতে কচুর ডালগুলো ঢেলে দিলাম। তা এগুলোকে আমাদের দেশে ডালও বলে, আবার কচুর শাকও বলে, তা আমরা সবটাই বলি। তা আমি এগুলোকে এখন কড়াইতে ঢেলে দিব। ঢেলে দিয়ে এগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নেব। তা আমি লবণ দিয়ে দিলাম। তো
একটু পানি দিয়ে দিব যাতে কড়া নিচে না লাগে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর সিদ্ধ করে নিব। আমি এখন মাছের লেজার মাথাগুলো লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। আর বন্ধুরা, আমি যেভাবে যেভাবে রান্না করতেছি তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো, অনেক মজা হবে। এভাবে কচুর ডাল দিয়ে বা কচু শাক দিয়ে মাছের মাথা, মানে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। তোমার কচু শাকগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটা জালিতে রেখে পাটিগুলো ছেঁকে নিব। পানি ছেঁকে না নিলে মানে অবশিষ্ট যে পানিগুলো থাকে, পানিগুলো অনেক মানে ঝোলঝোল হয়ে যাবে, তাই পানিগুলো ছেঁকে নিতে হবে। আমি এখন কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিতেছি। আর মাছগুলো একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। তোমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ওঠা নিতেছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি, শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন এগুলোকে নেড়ে একটু ভেজে নিতে হবে। তারপর আমি কালো জিরা দিয়ে দিলাম, আর সাথে কিছু মানে অল্প সামান্য পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু নেড়ে তারপরে কচু শাকগুলো দিয়ে দিতে হবে। তা বন্ধুরা, তোমরা আমার এই রেসিপিটি ফলো করে তোমরা রান্না করতে পারো বাসায়। প্লিজ একবার ট্রাই করে দেখো, খুব মজা হবে। আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করবো। আর দেখার পর যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে দিও আমার ভিডিওতে, লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ করবো।